হ্যালো গাইজ, আজকে কথা হচ্ছে চেস্টের যে কার্ডস আছে এই কার্ডস কেন আসতে চায় না অনেকেরই। অনেক ভাইরা আমাকে মেসেজ করে, বলে যে চেস্টের কিন্তু অনেক ওয়ার্কআউট করার পরও কিন্তু এই চেস্টের যে লাইনটা আছে এই লাইনটা আসতে চায় না, তার কারণটা কি এত ওয়ার্কআউট করার পরও? তো আমি সব ভাইদেরকে একটাই কথা বলবো, চেস্টের লাইন কিন্তু তোমরা হাজার একটা ওয়ার্কআউট করো চেস্টের কিন্তু আসবে না, যতদিন না তোমাদের বডি এ ফ্যাট পার্সেন্টেজ কম হচ্ছে, বডি ওয়েট কম হচ্ছে, পেটের থেকে ফ্যাট যতদিন না না যাবে ওভারঅল বডি থেকে, চেস্টে কিন্তু এই কার্ডস হাজার ওয়ার্কআউট করলেও আসবে না। তাই তোমাদেরকে সবার প্রথমে তোমাদের বডি ফ্যাট কম করতে হবে, পেটের যে লেয়ারগুলো আছে এই লেয়ার কম করতে হবে, তারপর কিন্তু তোমাদের ওই চেস্টে দেখবে আপনাআপ কার্ডস আসবে। তুমি পারলে ওয়ার্কআউট করো আর না করো চেস্টের, কিন্তু তোমাদের ওই লাইন চলে আসবে। তো মাথায় কী রাখবে তোমরা, প্রথমে নিজের বডি ওয়েটটা এবং নিজের ফ্যাট পার্সেন্টেজ কিন্তু কম করার দরকার আছে, তাহলেই কিন্তু এই লাইন আরামসে চলে আসবে। আমিও সবাইকে বলি আমার স্টুডেন্টদের যে আসবে না, বডি ফ্যাট যতক্ষণ না কম করছো বডি থেকে তোমার ওই চেস্টের ওই লাইন কোনো দিনও তুমি আসবে না। যতই হাজার ওয়ার্কআউট করো, যেখান থেকেই তুমি দেখো এই ওয়ার্কআউট করলে এই হবে, এই ওয়ার্কআউট করলে এই হবে, কোনো দিনও আসা পসিবল না। তো আমার কথা শুনে তোমরা যদি করো, বডি ফ্যাট প্রথমে কম করো, তারপর তোমরা ফ্যাট পার্সেন্টেজ কম করো, অ্যাপস মানে তোমাদের ফ্যাটস যে আছে এটা তোমাদেরকে কম করতে হবে, তাহলেই তোমাদের কিন্তু এই লাইন দেখা যাবে। আমারও যদি এই ফ্যাটস বেড়ে যায়, আমি কিন্তু হাজার ওয়ার্কআউট করলে কিন্তু এই লাইন কিন্তু আস্তে আস্তে ঢেকেই যাবে। তো তার প্রথমে সেটার জন্য তোমাদেরকে ফ্যাট পার্সেন্টেজ অনেক কমাতে হবে, তারপর তোমরা দেখবে তোমাদের এই চেস্টের যে কার্ডস আছে কার্ডস আপনা আপ চলে আসবে। তো এই ভুল করো না, ভ্যারিয়েশন বাড়িয়ে লাভ নেই, নিজে ফ্যাট পার্সেন্টেজ কম করো। কী করে কম করা যায় সেটা দেখো, তো এইটার দিকে ধ্যান দাও। এইটাই বলার ছিল আজকে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংকস।